একটা কথা যেটা আপনাকে নিয়ে সবসময় সবচেয়ে বেশি শোনা যায়, আপনাকে দেখলেই বলে যে আচ্ছা নোবেল, তাকে তো সেই একই রকম দেখে আসছি। ধরুন আপনি 90-এর দশক থেকে এখন পর্যন্ত কাজ করে চলেছেন, কিন্তু এটা একটা কমন কথা, অনেকেই বলবে, হয়তো 2-3টা জেনারেশনও বলবে যে নোবেলকে একই রকম। এইটা আসলে কীভাবে সম্ভব হয়েছে? ওয়েল, একই রকম কিনা আমি জানি না, বাট আমি আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই। আমি আগে যখন কাজ করতাম তখন আমি একরকম ছিলাম। সো এটা আসলে প্রত্যেকটা কাজের একটা বলে না মেনটেনেন্স, একটা বিল্ডিং এই যে আপনার অফিস, এটা আজকে আপনি যেরকম ধরে রেখেছেন, আই এম শিওর আগামী 5 বছর পরে এটা একটা মিনিমাম মেনটেনেন্স আপনাকে করতে হবে। আমি এক্সপেক্ট করবো এটা আসলে সবাই যেতে করে নিজের হেলথ নিয়ে কাজ করে। এটার জন্য আপনি যদি কোনো একটা সিক্রেট বা টিপস কিছু যদি। সিক্রেট কিছু না, আমি কয়েকটা জিনিস খুব ট্রাই করি, বাট আমি 100% পারি না মেনটেনটা করতে যেভাবে আমি চাই। সেটা হলো, একটা হচ্ছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আপনি প্রপারলি ফুড খাচ্ছেন কি না, টাইমলি ফুড ইনটেক হচ্ছে কি না। অনেক সময় আমাকে অনেক ছোটাছুটি করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, সো এই আমার ফুড থাকে না, তখন আমি একদম অস্থির হয়ে যাই যে ফুডটা আমি ওই সময় খাওয়া দরকার ওটা আমার কাছে পাচ্ছি না, বা রাস্তায় তখন আমি স্ট্রিট ফুড খেয়ে আমি পারবো না, সো তাহলে মেনটেনেন্সটা ওইভাবে হবে না। সো ইটস নট ইজি, ইটস ভেরি টাফ। সাথে আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, যেটা আমার একটা ফ্যাসিনেশন, সেটা হচ্ছে ওয়ার্কআউট করা, এক্সারসাইজ করা, স্পোর্টস করা, হোয়াট এভার ইউ লাইক, রাইট? সো ফুড অ্যান্ড ওয়ার্কআউট, দিস টু আর বেসিক থিংস ইউ হ্যাভ টু ডু। আর সাথে রেস্টের একটা ব্যাপার থাকে। সো এই তিনটা কম্বিনেশন যদি প্রপারলি করা যায়, মানে ইউ আর গুড ফর ইউর লাইফস্টাইল।